বন্যায় ভাসছে সিলেট। নগরীতে পানি বাড়তে থাকায় চরম দুর্ভোগে পড়েছে মানুষ, বিদ্যুৎ ও গ্যাসহীন প্রায় 50,000 মানুষ। অনেক উপজেলার সঙ্গেই ছিন্ন হয়ে গেছে সড়ক পথের যোগাযোগ। একুশে প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন রত্না জামান। জল থই থই নগরী সিলেট। সিলেট নগর এবং 13টি উপজেলার অধিকাংশ এলাকা ভেসে গেছে বন্যায়। নগরের তালতলার ফায়ার সার্ভিসের অফিস স্থানান্তর করে স্টেডিয়াম এলাকায় নেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক সহ কয়েকটি ব্যাংকের কার্যক্রম চলছে সীমিত আকারে। লাইনে পানি প্রবেশ করায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ক্ষয়ক্ষতি এড়াতে বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগও। উজানে প্রায় কালকে পর্যন্ত 1823 মিলিমিটার বৃষ্টি হয়েছে। উজানে বৃষ্টি কমলে আস্তে আস্তে পানির পরিমাণটা কমেছে। সিলেট জেলার 700 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, প্রস্তুত রাখা হয়েছে 274টি আশ্রয়কেন্দ্র, 78টিতে দুর্গতরা উঠেছেন। অনেক মানুষ আমরা, কিছু সংখ্যক মানুষের গ্যাস নাই, কিছু সংখ্যক আছে। সমস্যা হইলো আমরা রান্না বান্না খাওয়া দাওয়া গুলো করতাম আমরা। আমি এখন অন্য বাসায় আমি গেছি, আমার ইনে তো কোনো পানি জন্মায় না, আমি রান্ধামো পারলাম না, খাইতামো পারলাম না, খুব বসে আমি দুই তার একজনের বাসাত গিয়ে উঠছি। বাথরুম, খাইবার পানি, খাওয়া এর মানে উরুজ করতে পারলে না, খাইতাম বাচ্চা তোর লই সবটাই তো কষ্ট। এদিকে পাহাড়ি ঢল অব্যাহত থাকায় সুনামগঞ্জের সদর, তাহিরপুর, বিশ্বম্ভরপুর, দোয়ারা বাজার, ছাতক, জামালগঞ্জ উপজেলার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। আমাদের যে বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্র আছে, তারা 24 ঘন্টার মধ্যে আমাদের যেটা পূর্বাভাস জানিয়েছে, আগামী 24 ঘন্টার মধ্যে নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি কিছুটা অবনতি হতে পারে। বাড়ি ঘরে পানি উঠিয়া এরম অবস্থা হয়েছে, গরু বাছুর লইয়া বড় বিপদ আছে। রত্না জামান, একুশে টেলিভিশন।